হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, তো সিফাত কখনো কুমিল্লা যায় নাই। তো সাডেন প্ল্যান করলাম যে কুমিল্লা যাব। তো এখানে রানিং বাস পেয়ে গেলাম অ্যানা, তো উঠে গেলাম অ্যানা দিয়ে কুমিল্লার পথে। তো সব সময় আমরা অ্যানা ইউজ করা হয় না, রয়্যাল কোচ অথবা মিয়ামি দিয়ে যাওয়া হয় এসিতে, কিন্তু এখন তাড়াহুড়ার জন্য অ্যানা পেলাম, অ্যানাতেই উঠে গেলাম। আমি যেহেতু কুমিল্লার ছেলে, তো সিফাতকে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাবো আর কুমিল্লার বিভিন্ন অংশের খাবার খাওয়ানোর চেষ্টা করবো। রাত হয়ে যাওয়াতে আর ঘুরতে গেলাম না, তো এখানে সন্ধ্যায় চলে আসলাম হালিম খেতে। দাওয়াতের হালিম খুবই জনপ্রিয়। তো অনেকদিন পর যেহেতু আসলাম, তো দেখার ট্রাই করতেছিলাম যে আগের মতো আছে কি না। তো এখানে দেখতে পাইতেছেন হালিমটা কতটা গাঢ়। তো এখন আমরা এটা খেয়ে দেখি। মজা তো আগের মতোই আছে, আর এখন আমরা খাওয়া দাওয়া মজা করে খাই আর চিন্তা ভাবনা করি কালকে কোথায় কোথায় যাওয়া যায়, কী কী খাওয়া যায়। পরের দিন সকাল থেকে খুবই বৃষ্টি, বিকাল পর্যন্ত খুবই বৃষ্টি থাকার কারণে কোথাও যাওয়া হয়নি। তারপরও চেষ্টা করছিলাম যে একটু যদি বৃষ্টিটা থামতো তাহলে কোথাও যাই আসবো, কারণ সময় খুবই সীমিত। উপস, ভুল জায়গায় চলে আসলাম, আমরা তো কাপল না, এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে। বৃষ্টি শেষ হওয়ার পর চলে আসলাম গোমতী নদীর পার। আজ বৃষ্টি হওয়ার কারণে তেমন কোনো মানুষ নাই, তবে ওয়েদারটা খুবই জোস দেখা যাচ্ছিল। সন্ধ্যার আকাশটা আর নদীটা দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছিল। তারপর ওখান থেকে চলে আসলাম ধর্মসাগর পার। কুমিল্লা আসা হলো আর ধর্মসাগরটাই দেখানো হলো না, তাহলে তো এটা আর হয় না। তাই নিয়ে চলে আসলাম এই রাতেই ধর্মসাগর পার। তারপর চলে আসলাম এল ক্লাসিকো 2.0-তে। তো এখানে এসে প্রথমে ভয় পেয়ে গেলাম যে কেউ নাই, এখন কি খাবারের মান কি খারাপ হয়ে গেল কিনা এই টেনশন নিয়ে। তারপরও অর্ডার দিয়ে ফেললাম হায়দ্রাবাদি চিকেন দাম বিরিয়ানি, বিফ বাকেট বিরিয়ানি, চিকেন কড়াই আর কম্বো 1। দেখতে তো খুবই ভালো দেখা যাচ্ছিলো, এখন খেয়ে দেখার পালা যে আগের মতো টেস্ট আছে কি না। আমাদের খাবার আসার পর থেকেই দেখতেছি যে অনেক মানুষ আসা শুরু করলো, যাক এতটুকু তো কনফার্ম হইতে পারলাম যে না, খাবার আগের মতোই আছে, তো নিরাশ হবো না ইনশাল্লাহ। তো এখানে আমার জন্য অর্ডার করেছি হায়দ্রাবাদি চিকেন দাম বিরিয়ানি, যেটা মূল্য ছিল 265 টাকা, আর কড়াই কারি যেটা ছিল সেটা হচ্ছে 325 টাকা। তো এখানকার মাংস পিসগুলো তো ভালোই দিল, 2 পিস দিয়েছে, তাও আবার ভালো সাইজের। এই চিকেন কড়াইতে টোটাল ছিল 4 পিস মাংস, আর সাইজগুলো খুবই ভালো ছিল। একটা ধরতে গেলে একটা মুরগির 4/4টাই দিয়ে দেওয়া হয়েছে। এখন একটু টেস্ট করে দেখি টেস্টটা একটু কেমন লাগতেছে আগের মতো হলে। আর আমি আমার হাত দিয়ে খাচ্ছি, কারণ নরম মাংস কিনা সেটাও বোঝা যাবে। আর টেস্টটা খুবই ভালো ছিল, যাক আমি নিরাশ হই নাই। আর মাংসের পিসগুলো আসলেই কোয়ান্টিটির হিসেবে অনেক বেশি বড়ই ছিল। যাক এখন চলে যাচ্ছি আমাদের সেকেন্ড ডিশটাতে, কম্বো 1। কম্বো 1টিও অর্ডার করেছিল আমার বন্ধু হৃদয়, যার প্রাইস ছিল 225 টাকা, যার মধ্যে ছিল ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, চাইনিজ ভেজিটেবল। আর সবচেয়ে বড় কথা হলো আমি ফুড ব্লগার নই, যার কারণে হয়তো বা আমি টেস্ট তেমন একটা বুঝি না, তার জন্য আমার বন্ধু সেটাও এবার টেস্ট করে দেখাবে। আর এখানে ভেজিটেবলসটার কোয়ান্টিটি অনেক ভালোই ছিল, আর সাথে চিকেন ফ্রাইটা দেখতেই পাইতেছেন কতটা বড় ছিল। তো এখন একটু টেস্ট করে দেখার পালা টেস্টটা কেমন, আর রাইসটা কতটা খাইতে ভালো লাগতেছিল। যাক এই প্লেটার 1টা হৃদয় পছন্দ করছে। তো এবার চলে যাচ্ছে আমাদের তৃতীয় খাবারের দিকে, আর সাথে আমরা অর্ডার দিয়েছিলাম বিফ বাকেট বিরিয়ানি, যার প্রাইস ছিল 295 টাকা। তো সাথে ছিল সালাদ আর হচ্ছে গিয়ে চাটনিটা। চাটনিটা খুবই ভালো ছিল আর কোয়ান্টিটিটাও খুবই ভালো, খারাপ বলবো না। তো সাথে মাংসের পিসও ভালো ছিল। তো টেস্ট করার পর আমি খুবই হতাশ হয়ে গেলাম যে আশেপাশের যে তেহেরি ঘরের মতো তেহেরি স্বাদ পাচ্ছিলাম। তো কার ওপিনিয়ন কেমন সেটা আমি জানি না, যদি আপনারা অন্যরাও ট্রাই করে থাকেন অবশ্যই জানাবেন কমেন্টে। আর কিছু ভালো লাগুক বা না লাগুক, বরাবরের মতো আমার কাছে এই লাচ্ছিটাই ভালো লাগে, যার প্রাইস ছিল 135 টাকা। আজও বৃষ্টি, তার মানে আজও কোথাও যাওয়া হবে না। তারপর ঠিক করলাম ক্যাফে মেরিনে যাব আইসক্রিম খাইতে। যেই ভাবা সেই কাজ, চলে আসলাম ক্যাফে মেরিনে, এসেই 2টা আইসক্রিম অর্ডার করে ফেললাম। নিজের জন্য নিলাম চকলেট বোম, আর সিফাদের জন্য নিলাম ওভারফ্লো। দেখতেই পাইতেছেন পুরো ঠাসা আইসক্রিম দিয়ে। তো আমার কাছে মেনলি ভালো লাগে হচ্ছে এই যে চকবারগুলো আলাদা দেয়, এটা হাত দিয়ে নিয়ে খেতে পারি, সেজন্য এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে ভ্যানিলা চকলেট আর ভ্যানিলা স্ট্রবেরি 2টার কম্বিনেশন খুবই ভালো ছিল। তো এই ছিল আমাদের ট্যুর। তো আজকে আমরা ঢাকা ব্যাক করব, তবে আফসোস একটাই যে সিফাতকে আনলাম বাট কিছু দেখাইতে পারলাম না এই বৃষ্টির জন্য।
তো আরো অনেক কিছুই বাসায় রান্না হয়েছিল, যেমন আজকে বৃষ্টির জন্য বাসায় ঝাল ঝাল করে হাঁসের মাংস রান্না হয়েছিল, সেটি ভিডিও করতে না পারায় তুলে ধরতে পারলাম না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।